वेलकम बैक टू बॉम्ब हडिक्ट अमी ज्योतिर्मय आज के चले एक नतून अपडेट नहीं नतून एपिसोड नहीं वेल आज के कथा बोलबो साकिब खान के लिए साकिब खान प्रियतमा नहीं बांग्लादेशर किंग खान साकिब खान से साकिब खान सिनेमा किन्तु ऑस्ट्रेलिया तो चले जाच्छे ऑस्ट्रेलिया तो किन्तु प्रीमियर होच्छे एवं एक ही दिन दुटो प्रीमियर होबे साकिब खान छवि ऑस्ट्रेलिया तो सुदूर ऑस्ट्रेलिया तो चले गेछे तार छवि ऑस्ट्रेलिया तो देखाना होबे तार छवि तो ये एक दारुण ब्यापार जेभावे प्रियतमा देशे विदेशे छड़िए पड़छे एटा दुई बांगलार काछे एक गर्वेर ब्यापार वेल एटा हयतो एरपर आरो अनेक देशे विदेशे छड़िए पड़बे एरपरेर सिनेमागुलो हयतो আরও বেশি আশা তৈরি করছে যে পরের ছবিগুলো যেটা অনন্য মামুনের যে ছবিটা আসছে সেটাতে আরও বেশি আশা তৈরি করছে যে এখনই যদি এতটা হয় তাহলে এরপরে কীরকম হবে তো এটা এটা জেনেও ভালো লাগছে শুনেও ভালো লাগছে বেল এরপরে একটা কথা আমি জানাতে চাই যে যেটা হচ্ছে যে অনন্য মামুনের যে ছবি যেটাতে বলা হচ্ছে যে বলিউডের দুই নায়িকা থাকতে পারে জারিন খান থাকতে পারে বা শেহনাজ থাকতে পারে খুব সম্ভবত সেনাজ এই ছবিটাতে থাকবেন এবং এই ছবিটা বারাণসীতে শ্যুট হবে বারাণসীতে প্রায় 30 দিনের মতন শিটগুলো আছে শ্যুট হওয়ার এবং বারাণসীতে প্রায় 30 দিন টানা শ্যুট হবে ছবিটা এবার একটা খবর উঠে এসছে আজকে থেকে যে এই ছবিতে একজন বলিউড স্টারও কাজ করবেন এবং তিনি কিন্তু আমির খানের ভাই ফেজাল খান এবং এটা বলা হচ্ছে নাকি তিনি বলিউডে তিনি মেলা ছবি করেছিলেন বহু বছর তেমন ছবি তার নেই তবে তিনি আমির খানের নিজের ভাই ফেজাল খান তিনি নাকি থাকতে পারেন সাকিব খানের সাথে তার এই নতুন ছবিতে দরদ ছবি বা সাইকো যা নামই এটা দেবে যদি এখনও নাম এখনও ফিক্স হয়নি তবে আমরা যেটা জানতে পেরেছি এই খবরটা কিন্তু সত্যি নয় ফেজাল খানের সাথে কিন্তু কোনো রকম কন্ট্যাক্ট হয়নি বা কোনো রকম চুক্তি কিন্তু হয়নি শোনা গেছিলো তার সাথে কথাবার্তা চলছে তবে এই খবরটা কিন্তু একেবারেই সত্যি নয় যে যারা যেখান থেকে শুনেছ এটা আমি শুধুমাত্র আপডেট আমি ভক্তদের জানিয়ে দিতে চাই যে এটা হয়তো অনেকে খারাপ লাগতে পারে আর ভালোও লাগতে পারে আমি জানি না বাট এই খবরটা কিন্তু একেবারেই সত্যি নয় ফেজাল খানের সাথে কিন্তু কোনো রকম ছবি কিন্তু করছেন না সাকিব খান বা এখনও পর্যন্ত সেরকম কোনো চুক্তি হওয়ার কিন্তু কথা হয়নি বা সেরকম কোনো চুক্তি হয়নি এবং অনন্য মামুনও কিন্তু সেই কথা বলে দিয়েছেন এমন কোনো কথা কিন্তু আমরা শুনিনি বা জানি না এবং সেটা আদৌ হবে কি না বা সেরকম পরিকল্পনা আছে কি না সেটাও জানি না কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো চুক্তি কিন্তু হয়নি সেটা আমরা বলে দিচ্ছি যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতেই হবে লাইক কমেন্ট করতে হবে ধন্যবাদ।